কিন্তু মা বোনরা মনে করে তুমি বাইরে যা করো করো, কিন্তু দ্বিতীয় বিয়ের নাম নিলে একদম জেলের ভাত খাওয়াবো। বিশেষ করে ঢাকার ফ্যামিলির মেয়ে যারা, ওদের হুঙ্কারটা এমন হয়। আর যারা ঢাকার বাইরের থেকে এসে ঘর জামাই থাকে, এগুলো তো ভেজা বেড়ালের মতো হয়। মাশাআল্লাহ কিছু জামাই ভালো, কিছু মেয়েরা ভালো আছে, বলে যে হুজুর আমার ওয়াইফ আমার জামাটাও ধুয়ে দেয়, আমার খাবারটাও ম্যাসেজ করে দেয়, আমাকে জামাটা ইস্ত্রি করে দেয়, জুতাটা মুছে দেয়। এমন ওয়াইফ কয়জন পাবেন ঢাকার মেয়েদের মধ্যে? যারা বাইরে থেকে এসে বিয়ে করেছেন ঢাকার মেয়েদের, এমন ওয়াইফ কয়জন পাবেন? হাজারে পাঁচজন পাবেন না। কিন্তু আমি তো কথা বলছি শতকরা 99% কথা, সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, তারপরও আপনাকে দ্বিতীয় বিয়ে করতে দিবে না। অথচ ইসলাম আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমোদন দিয়েছে, অনুমতি দিয়েছে। আমার জানা জীবনের একটি ছোট গল্প বলছি, এটা জীবনে আপনাদের জন্য অনেক কাজে আসবে। বাবার বড় ছেলে মাদ্রাসার প্রভাষক, আলিয়া মাদ্রাসার প্রভাষক। এই মুহূর্তে এই যিনি প্রভাষক তার মা মারা গেলেন, বাবা এখনো তার যৌবন রয়েছে। বাবা তো এই উপযুক্ত সন্তানকে বলতে পারেন না যে আমাকে বিয়ে করাও, কিন্তু অন্যান্যভাবে বলেছেন যে আমাকে বিয়ে করাও। সবাই পরামর্শ দিল, দেখো তোমার ওয়াইফ তো শ্বশুরের কাছে গিয়ে রাত্রে মশাই টানাতে পারবে না, পান বানিয়ে দিতে পারবে না, ওষুধগুলো খাইয়ে দিতে সবসময় পারবে না। এমনটা যদি হয় আর তোমার বাবার মনের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, তাহলে তো তোমার ওয়াইফ তোমার বাবার সাথে দেখা দেওয়া হারাম হয়ে যাবে। কি হবে? হারাম হবে। একটি মাসালা ফাঁকে দিয়ে বলেনি, কোনো বাবা যদি তার উপযুক্ত মেয়েকে, কোনো বাবা যদি তার উপযুক্ত মেয়েকে স্ত্রীর সাথে যে চাহিদায় তাকে টাচ করা হয়, এমনি গায়ে হাত রাখলেন, এমন মেয়ের গায়ে যদি বাবা এভাবে হাত রাখেন, সাথে সাথে ওয়াইফ তালাক হয়ে যাবে, সাথে সাথে ওয়াইফ তালাক হয়ে যাবে। কারণ আপনি আপনার মেয়ের গায়ে এই আহ্বানে হাত দিয়েছেন। এজন্য 7 বছরের পর বাবা মায়ের কাছে আপন মেয়ে এবং ছেলে কাউকে ঘুমাতে দেওয়া যাবে না। ইসলামের বিধান মেনে নিন। আপনার মেয়ের বয়স তো 12-13-14, এই মেয়েকে এখনো আদর করে পাশে শোয়ান, রাত্রিবেলা ভুলক্রমে আপনার মনে নেই ডাইন পাশে ওয়াইফ নাকি বাম পাশে ওয়াইফ, আপনি তো উত্তেজনার সাথে হাত দিয়েছেন। আল্লাহ তাআলার নবীর ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার ওই আপন ওয়াইফ আপনার জন্য হারাম হয়েছে। সম্মানিত শুধু এই কাজগুলো করা যাবে না। এরপর এই বাবা যখন 2 বছর চেষ্টা করে দেখলেন তার ছেলে তাকে বিয়ে করানোর বিষয়ে পক্ষে তো নাই বিপক্ষে, বাবা দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি যে কষ্টের মধ্যে থেকে জীবন কালাতিপাত করছি, আমার ছেলেকে এই কষ্টটা তুমি বুঝিয়ে দিও। এরপর বাবা দীর্ঘদিন বেঁচে ইন্তেকাল করলেন। কিন্তু গত কিছুদিন আগেও ওই প্রভাষকের ওয়াইফ ক্যান্সারে মারা গেল, আর তিনি যে ফ্যামিলিতে বিয়ে করেছেন তারা প্রভাবশালী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সাব জানিয়ে দিয়েছে দ্বিতীয় বিয়ে করা যাবে না। সাব জানিয়ে দিয়েছে দ্বিতীয় বিয়ে করলে এই ঘরে যে বাচ্চারা আছে এরা অবহেলিত হবে, দ্বিতীয় বিয়ে করলে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি এসেছে। সুতরাং যে ম্যাচিউর ছেলেদের বাবা বেঁচে থাকতে মা মারা গেল, ওই ছেলেদের প্রতি কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্য হচ্ছে বাবাকে দ্রুত বিয়ে করিয়ে দেবেন। কারণ আপনার সব খেদমত বাবার আপনি করতে পারবেন না। দেশের আইন আর জনগণ সমাজ কি বলছে, আপনার ওই দিকে তাকানোর দরকার নয়, আপনার বাবার ইমান সংরক্ষণ আপনার দরকার। সেন্সিটিভ জায়গার থেকে কথা বলছি, বুঝে নেওয়ার জন্য আহ্বান করছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শুধু কোরআন থেকে 2টি আয়াতের অনুবাদ আপনাদের খেদমতে উপস্থাপন করার পর